ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। বাংলা একটা প্রবাদ আছে, এক যাত্রায় পৃথক ফল। হয়তো মাঝে মধ্যেই হয়, এক যাত্রায় পৃথক ফল হয়। আর রাজনীতিতে আমরা দেখি এক অপরাধে পৃথক ওষুধ। আসলে অপরাধ এক হলেও আপনি কার কাছে বিচার চাইছেন তার উপর বোধহয় নির্ভর করছে শাস্তি কেমন হবে। যদি শাসকই অসৎ হয় তাহলে অপরাধীরা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, প্রশ্রয় পায়। আর যদি শাসক স্বচ্ছ হয়, তার ইন্টেনশন ঠিক থাকে, তাহলে অপরাধের ঠিকানা হয়, অপরাধীদের ঠিকানা হয় জেল। গোটা দেশে এই মুহূর্তে দুটো খবর আলোড়ন ফেলে দিয়েছে, দুটো পরীক্ষা, একটি নিট অপরটি নেট। একটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা সংক্ষেপে নিট। ডাক্তারি পড়ার ইচ্ছে থাকলে প্রথমে এই পরীক্ষায় পাশ করতে হয়। গোটা দেশে এই পরীক্ষা হয়, জাতীয় স্তরে হয় এই পরীক্ষা। সেই পরীক্ষাতে দুর্নীতির অভিযোগ উঠেছে, শীর্ষ আদালতে মামলা গড়িয়েছে, সুপ্রিম কোর্টে বিচার চলছে, সিবিআই দিয়ে তদন্ত চলছে। এবং এই সিবিআই দিয়ে তদন্ত চালানোর কথা শিক্ষা মন্ত্রকের তরফ থেকেও বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যা রায় দেবে, যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেওয়া হবে। আর এই দুর্নীতি নিয়ে যখন গোটা দেশ জুড়ে আলোড়ন চলছে, তখন গতকাল আরও একটা পরীক্ষার দুর্নীতির অভিযোগ সামনে উঠলো, সেটা হচ্ছে নেট। 18 জুন হয় নেট পরীক্ষা। যে নেট পরীক্ষা হয় তাতে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, নাকি প্রশ্ন বিলি হয়েছে এমন একটা অভিযোগ উঠছে। মাত্র একদিনের মাথায় পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক। যেহেতু নিট নিয়ে ইতিমধ্যেই মামলা মোকদ্দমা হয়েছে, এক্ষেত্রে রাতারাতি আর এক বিন্দু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে এবং পরীক্ষা বাতিল করা হয়েছে। আমি বলছিলাম এক যাত্রায় পৃথক ফল হয় কিনা, হয়। সব জায়গায় পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে রাতারাতি তদন্তের নির্দেশ হয় না। সব ক্ষেত্রে পরীক্ষা নিয়ে চুরি জচ্চুরির অভিযোগ উঠলে রাতারাতি সেগুলোকে অ্যাড্রেস করা হয় না বা দায় নেওয়া হয় না, বরং বলা হয় সাজানো ঘটনা, ষড়যন্ত্র, ছোট ঘটনা বা হয়নি কিছু, সবটাই মিথ্যে। সত্যি মিথ্যে পরের বিষয়। যেরকম নিট যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ছত্রে ছত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে ক্রমশ। বিহার থেকে কখনো পোড়া প্রশ্নপত্র তৈরি পাওয়া যাচ্ছে, কখনো দুর্নীতির মাস্টার মাইন্ড পাওয়া যাচ্ছে, তার সন্ধান পাওয়া যাচ্ছে, জানতে পারা যাচ্ছে তার নির্দিষ্ট রেট ঠিক কত লাখ টাকায় প্রতি প্রশ্নপত্র বিক্রি হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই সব কিছু দেখার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, তারা বলছেন যে সুপ্রিম কোর্ট যা রায় দেবে আমরা মাথা পেতে নেব, ব্যবস্থা করা হবে। আর অন্য ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক 24 ঘন্টার বেশি সময় নেয়নি। কিন্তু এরাজ্যে আমরা কী দেখে এসছি এই যাবৎকাল, এরাজ্যের ছবিটা ঠিক উল্টো। দিনের পর দিন নিয়োগে দুর্নীতি, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে নিয়োগ দুর্নীতির কাগজপত্র, ফর্ম, ওয়েমা শিট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটি টাকার নোট। মন্ত্রী শান্তিরা জেলে, রাজ্য শাসক দল দুর্নীতি তদন্ত তো দুরস্ত, উল্টে সাফাই দিতে মরিয়া। দুর্নীতি তো দুর্নীতি, চুরিটা তো চুরি, কিন্তু রোগ এক হলেও রোগের দাওয়াই আলাদা হয় কি করে। পাবলিকের ট্যাক্সের টাকায় করা নির্বাচনে নির্বাচিত শাসক দল শুধুমাত্র কত বেশি সিট পেয়েছে সেই আনন্দে থাকবে, নাকি এগুলো দেখে দেখে শিখবে যে আসলে চুরিটা চুরি, আসলে দুর্নীতি দুর্নীতি, তার সঙ্গে আপোষ করা বা তাকে প্রশ্রয় দেওয়া মানে আসলে যাদের ট্যাক্সের টাকায় নির্বাচন করে নির্বাচিত হয়ে তাদের ফিরে আসা, তাদের সঙ্গে বেইমানি করা। স্পে
स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है, एकेडमिशियंस की कमेटी बनी है। अगेन सेइंग कोलिजन एट एनी लेवल इफ फाउंड वी आर वेरी मच रेडी टू टेक एक्शन अगेंस्ट एनीवन। চাকরির ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না। আজকে আমরা 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। ইউজিসি নেট যে পরীক্ষা নিয়ে নতুন বিতর্ক, সেই নেট পাশ করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়া যায়, সেই চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। নেট পাশ করে এই চাকরি পাওয়ার যোগ্যতাটুকু অর্জন করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপও পেতে পারেন যদি তার নির্দিষ্ট বয়সের মধ্যে তারা এই নেট পরীক্ষা ক্র্যাক করতে পারে। গত 18 জুন দেশ জুড়ে নেট পরীক্ষা হয়। দু ধাপে হয় এই নেট পরীক্ষা। পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। এটি শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ অটোনোমাস বডি, এবং পরীক্ষা হয় ওয়েমারশিটের মাধ্যমে। এখানেও প্রশ্ন, কারণ 2018 ডিসেম্বর থেকে বন্ধ ওয়েমারশিটে পরীক্ষা। পরীক্ষা হতো কম্পিউটার বেসড টেস্টিংয়ের মাধ্যমে। দীর্ঘ 6 বছর পর ফের নিয়মের বদল করা হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়, দীর্ঘ 6 বছর পর নিয়মের বদল করে আবারও সেই ওয়েমারশিটে পরীক্ষা ফিরিয়ে আনা হয়। এখানে প্রথম প্রশ্ন, NTA ঠিক কী কারণে দীর্ঘ 6 বছর বাদে আবারও সেই ওয়েমারশিটে পরীক্ষা ফেরত নিয়ে এলো? দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা কেন্দ্র, কিসের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হয়? এ যাবৎকাল দেখতে পাওয়া গেছিল নেটের পরীক্ষা হচ্ছে হয় কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজে, কিন্তু এবারে লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া যায় নেটের পরীক্ষার জন্য যে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেটা সবকটাই হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল স্কুল, সেখানে হয়। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগ ওঠে এরপর। জানা যায় পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে নাকি শিক্ষা মন্ত্রকে মেল মারফত একাধিক অভিযোগ যায়, প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। সাইবার বিভাগ জানায় NTA-কে যে এই এতগুলো অভিযোগ আসছে এবং এইভাবে বা এই কায়দায় প্রশ্ন ফাঁস হয়েছে। ডিটেল NTA তরফ থেকে এখনো জানানো হয়নি, কিন্তু এটুকু ঠিক যে একদিনের মধ্যেই সেক্ষেত্রে এই পরীক্ষা বাতিল করার কড়া সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। তাদের বক্তব্যে যখন এই ধরনের অভিযোগ উঠেছে তখন আগেই পরীক্ষা বাতিল করা হোক, তারপর তদন্ত করে দেখা হোক। সঙ্গে সঙ্গে তদন্ত দেওয়া হয় CBI-কে, যদি এটাও প্রশ্ন উঠছে এত লাখ ছেলেমেয়েরা এত কষ্ট করে পড়াশোনা করে একটা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষা রাতারাতি অভিযোগের ভিত্তিতে, বেশ কিছু মেল বা অভিযোগের ভিত্তিতে রাতারাতি সেটা বাতিল হয়ে গেল। তদন্ত করার জন্য বা আরও কয়েকদিন কি এটাকে হোল্ড করে রাখা যেত না, এই প্রশ্ন উঠছে। নেট বাতিলের পরই তদন্তে তৎপর হয় NTA। NTA-র DG সুবোধ কুমারকে তলব করা হয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, এবং সুবোধ কুমার আজ দীর্ঘক্ষণ শিক্ষা মন্ত্রকে এসে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেন, তাকে তলব করা হয়, তাকে প্রশ্ন করা হয়, বেনিয়মের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। শুরুতে দেখাবো, দেখুন আজ ঠিক কী কী বলছেন। প্রথমে দেখাবো যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল এটি সাংবাদিক বৈঠক করেন, তিনি ঠিক কি বলেন এই প্রেক্ষিতে একবার দেখুন। ইনপুট ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কো মিলে থে I4C কে দ্বারা জো কি মিনিস্ট্রি অফ হোম ওয়ার্ক কে অন্ডার কাম করতা হ্যায়, ও ইনপুট টেকনিক্যাল নেচার কে থে অর প্রাইমা ফেসি ইয়ে অপিয়ার হুয়া থা কি এগজাম ইট মাইট হ্যাভ কম্প্রোমাইজ। अभी तक किसी डायरेक्ट लेवल की बात नहीं हुई थी, एंड ये प्रोगेटिंग इन्वेस्टिगेटिंग एजेंसी का है कि दे इंक्वायर द मैटर एंड चेक एंड पॉसिबल कोलिजन एट एनी लेवल। वी आर अगेन सेइंग कोलिजन एट एनी लेवल इफ फाउंड वी आर वेरी मच रेडी टू टेक एक्शन अगेंस्ट एनीवन, बट ये मैटर अभी CBI को गया है, वी शुड वेट फॉर देयर रिपोर्ट। मिनिस्ट्री इज कमिटेड टू इंश्योर स्टूडेंट इंटरेस्ट एट ऑल लेवल। स्टूडेंट्स का हित हमारे लिए सर्वोपरि है और हम सभी कमिटेड हैं और सभी एजेंसी के साथ हम काम कर रहे हैं और इसीलिए प्रोएक्टिव स्टेप लिया गया है। পরীক্ষা পরিচালনা করেন করে হচ্ছে NTA।
কেন্দ্র শিক্ষা মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা, সহমতই সেই সংস্থার বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে কি পারে না, ঘটনাচক্রে দায় এড়ায়নি কেন্দ্র। এর আগে নীতি দুর্নীতির ক্ষেত্রে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশ্বাস দিয়েছিলেন, এক্ষেত্রেও কোথাও দায় এড়ানো হয়নি, বরং তদন্তের কথা বলা হয়েছে, সিবিআই তদন্তের কথা বলা হয়েছে। যদিও একাধিক প্রশ্ন ওঠে, যেটা কি খানিকটা প্যান্ডোরার বক্সের মতো হয়ে গেল না? একবার যদি নিট বা নেটের মতো পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে এরপর দুর্নীতি হোক বা না হোক, এক শ্রেণীর তরফ থেকে কোথাও এই অভিযোগ তোলাগুলো অনেক বেশি অনায়াস হয়ে যাবে, মানুষের মনের মধ্যে ঢুকবে যাচ্ছে এখানেও তো স্ক্যাম হয়েছিল, এখানেও তো দুর্নীতি হয়েছিল, এবার কি ঠিকঠাক হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমরা প্রশ্ন করেছি, তিনি বলেছেন তদন্ত হবে। আমি আরও একবার দেখাবো, ধর্মেন্দ্র প্রধান বারবার যখন একদিকে নিট অন্যদিকে নেট এই ধরনের বিষয়গুলো উঠে আসছে, ধর্মেন্দ্র প্রধানের তরফ থেকে ঠিক কি মন্তব্য করা হয়েছিল আরও একবার দেখুন। जो एक वातावरण बनाए जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है, 24 लाख स्टूडेंट्स अपीयर करते हैं। अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1,550 स्टूडेंट की है। सरकार उसकी सामना करने के लिए, उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता के साथ खड़ा है। स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है, एकेडमिशियंस की कमेटी बनी है, उन्होंने कुछ रिकमेंडेशन दिया है, उस हिसाब से सरकार आज कोर्ट के सामने उस पक्ष को रखेगा। और बाकी जो नीडफुल सुप्रीम कोर्ट के आदेश से ही कुछ साल पहले से एनटीए की गठन हुई है, पिछले दिनों में आज एनटीए लगभग 3 बड़े बड़े एग्जामिनेशन कराते हैं, सक्सेसफुली कराते हैं। इतने बड़े देश में जब 13 लैंग्वेज में एग्जामिनेशन होगा, विश्व के कई देशों में एग्जामिनेशन सेंटर होगी, जो घटना हमारे सामने आई, निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा। अरे प्रसंग যখন উঠছে তখন পাশাপাশি নিঃসন্দেহে কোথাও চলেই আসছে রাজ্যের প্রসঙ্গ। এই রাজ্যের ক্ষেত্রে যখনই এক ধরনের কোনো দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তা মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রাথমিক হোক, প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা SSC হোক, প্রতি ক্ষেত্রেই রাজ্য সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, নেতামন্ত্রী হোক বা দলের বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত, সাংসদ পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছেন এটুকু বোঝানোর জন্য যে আসলে এরাজ্যে চুরি দুর্নীতি হয় না, কোনো তদন্তের দরকার নেই, সবটা প্রহসন, সবটা সাজানো, সবটা ষড়যন্ত্র। এত পার্থক্য হয় কি করে? আমি শুরুতেই বলছিলাম যে এক যাত্রায় পৃথক ফল আমরা শুনেছি, এক অপরাধের ক্ষেত্রে, এক রোগের ক্ষেত্রে পৃথক দাওয়াই কি করে দেখতে পাওয়া যায়। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা যারা রয়েছেন একে করে আলাপ করবো। রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রাজনৈতিক কর্মী ও শাসক দলের পক্ষ থেকে যিনি বলবেন অনিন্দ্য সিনহা রয়। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং রয়েছেন অধ্যাপক ডক্টর প্রদীপ চ্যাটার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে স্টুডিওর বাইরে থেকে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন আইনজীবী ফেরদৌস শামীম। আমি শুরুতেই আসবো শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, অস্বীকার করার কোনো জায়গা নেই যে এত বড় দুর্নীতি হয়েছে জাতীয় স্তরে নিট এবং নেট দু ক্ষেত্রেই, সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কি তার দায় এড়াতে পারে? এবং একই সঙ্গে অভিযোগ যে নিঃসন্দেহে আপনারা বলবেন হয়তো যে তদন্ত চলছে, তদন্তকে স্বাগত জানানো হয়েছে, কিন্তু কোথাও এই এত বড় যে কোথাও দুর্নীতির অভিযোগ উঠে গেল, আমি জানি না যে এটা কত দ্রুত তাড়াতাড়ি তদন্ত শেষ করা সম্ভব হবে, আবার কবে নেক্সট পরীক্ষা নেওয়া সম্ভব হবে, নিট পরীক্ষা বাতিল হবে কিনা নেট পরীক্ষার মতো, এগুলো জানা নেই, এখনো পর্যন্ত অস্পষ্টতা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে তার দায় নিতে হবে। শঙ্কুদেব, দেখুন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তৃণমূল কংগ্রেসের শিক্ষা দপ্তর নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্বাধীনভাবে এই সংস্থাগুলি চালান, তাতে তাদের যে ব্যক্তিগত কোনো ইন্টারেস্টের জায়গা নেই সেটা স্পষ্ট হয় যখন তারা সরাসরি এই দুর্নীতিকে সমর্থন না করে অবিলম্বে এটাতে তদন্তের সর্বোচ্চ স্তরীয় তদন্তের নির্দেশ দেন। এবং আপনারা জেনে রাখবেন যে আজকে হচ্ছে ওই যে অর্গানাইজেশন টেস্ট করেন ভারতবর্ষে, সেই অর্গানাইজেশনের যিনি ডিজি তাকে ডেকে পাঠানো হয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক তাদের বক্তব্য এ ব্যাপারে আরও স্পষ্ট করে দেবে যে আগামী দিনে কোন পদ্ধতিতে তারা এগোবেন। কিন্তু কোনোভাবেই দুর্নীতিকে যে রেয়াত করা হবে না সেটা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমি ঠিক এই পার্থক্যটা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, এই জায়গাটা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে এ রাজ্যে আপনারা দেখবেন যে ইন্টারেস্ট রয়েছে সরাসরি কোদের, তৃণমূল কংগ্রেস সরকারে। আজকে এডুকেশন মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন,
কারণ তিনি তার ইনভলভমেন্ট পাওয়া গেছে। আজকে আমি দেখলাম যে ব্রাত্য বসু রাজ্যের এডুকেশন মিনিস্টার একটা টুইট করেছেন যে মাথা কি ধরা পড়বে, আপনি জেনে রাখুন কেন্দ্রে যারা এই দুর্নীতির সাথে যুক্ত সেই মাথায় ইতিমধ্যেই যেমন তেজস্বী যাদবের পিয়ের কানেকশন এসে গেছে, তেজস্বী যাদবের নাম আসছে, সেই মাথারা যেমন ধরা পড়বে আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক তেমনি আপনি যে মনে মনে আশায় আছেন যে এই বাংলায় সেই শিক্ষার দুর্নীতির মাথারা এখনও ধরা পড়েনি, আপনি চাপ নেবেন না। যতই আইনের বেড়া চাপে বা আইনের গলি গলি ঘুরে যতটা পর্যন্ত রেমেডি তারা নেওয়ার চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত শিক্ষা দুর্নীতিতে বাংলা রিক্রুটমেন্ট স্ক্যাম্পের মাথাও ঠিক ধরা পড়বে, চাপ নেবেন না, বাঁচাতে পারবেন না। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, যে এনডিএ বড় বড় কথা বলছিল, যে এনডিএ গত 48 ঘন্টা ইন্ডি জোট বড় বড় কথা বলছিল, যারা 48 ঘন্টা আগেও হচ্ছে এই দুর্নীতি নিয়ে আন্দোলন করবে বলে কোমর বেঁধে নেমেছিল, সরাসরি কেন্দ্র সরকারকে আক্রমণ করবার চেষ্টা করেছিল, তারা তেজস্বী যাদবের ঘটনা প্রকাশ্যে আসার পর কেমন যেন মিঙিয়ে গেছে। আমি তাদের কাছে জানতে চাই যে আপনারা এবার রিয়াকশন দিন, আপনারা বলুন যে তেজস্বী যাদবকে গ্রেপ্তার করা উচিত, তার অপরাধ প্রমাণ হবে। কিছুক্ষণ আগেই বলেছেন যে মাস্টার মাইন্ড মাথা কবে ধরা পড়বে, যেটা আমরা এই রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন করতাম, টুইট করেছে এই রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন করতাম, সে মাথা তো তেজস্বী যাদবের নামে আসছে, সেই প্রশ্নই এই রাজ্যের শিক্ষামন্ত্রী করেছেন। যদিও এই রাজ্যের শিক্ষামন্ত্রী যখন এই রাজ্য নিয়ে প্রশ্ন করা হয়েছে দুর্নীতি নিয়ে, তিনি কখনো ত্রিকালদর্শী হয়ে গেছেন, তিনি কখনো ভাবুক হয়ে গেছেন, কখনো তিনি বলেছেন তার জানা নয়, জানা নেই কি করে 100-এর মধ্যে কেউ 108 নম্বর পেতে পারে। কিন্তু জাতীয় স্তরের দুর্নীতির ক্ষেত্রে, পরীক্ষা দুর্নীতির ক্ষেত্রে তিনি বলছেন মাথা কবে ধরা পড়বে। আমি শুধু আপনার কাছে আমি শুধু একটা লাইন দিয়ে শেষ করতে চাই। দেখুন, আমি আজকের ডেটেও দাঁড়িয়ে বলবো যে অবিলম্বে এই দুর্নীতি পরায়ণ এসএসসির একজন কর্মীকে ওরা বাদ দেয়নি, পুরো সিস্টেমটা বজায় রেখেছে, ফলে সেই দুর্নীতিবাজ এসএসসি তুলে দেওয়া উচিত ইমিডিয়েটলি। আমি আরও একটা অভিযোগ করবো, প্যানেলে পার্থদা রয়েছেন বা আমাদের প্রতীকবাবু আরও একজন অধ্যাপক রয়েছেন, তারা আমার সাথে একমত হবেন কি না জানি না, একজন আশুতোষ কলেজের প্রিন্সিপালকে দিনের পর দিন কলেজ সার্ভিস কমিশন এখানে বসিয়ে রাখা হয়েছে, এবং যে লিস্ট বেরিয়েছে তার একাধিক অনিয়ম বেনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, ফলে রাজ্যেও অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও পুরো বিষয়টা তদন্ত করে দেখা উচিত। আমি আশ্চর্য হয়ে গেছি যে রাজ্য সরকার নিজের তরফ থেকে তো এফআইআর করা দূরস্থান, উল্টে এই সমস্ত অপরাধ কি করে চাপা দেবেন সেই চেষ্টা করেছিলেন, যার জন্য আদালতে যেতে হয়েছিল। আমি আসবো বাকিদের কাছে আসবো এই মুহূর্তে। ব্রাত্য বসু কি বলেছেন কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে একবার শোনাবো, তারপর আরো একটা খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। ব্রাত্য বসু কি বলেছেন ওটা চালাতে বলবো। পর্ষদ পরীক্ষা নিয়েছে, আপনি পরীক্ষা দিয়েছেন, পর্ষদের কাছে একটা কপি আছে, আপনি পরীক্ষার্থী, আপনার কাছে একটা কপি আছে। আপনি যদি সেই কপি কাউকে দেন, কোনো দালাল বা কোনো দুষ্টচক্রকে, তার দায় সরকারের নয়, পর্ষদের নয়। আমি পর্ষদ তো বটেই, আমিও বলছি কোনো দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন তাহলে সেটাও সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনারও সম অপরাধ, এবং কোনো রকম এই ধরনের কোনো প্ররোচনায় পা দেবেন না। 100-এর মধ্যে 109 পাচ্ছে, এটাকে আপনারা কি মনে করছেন? পর্ষদ এটা নিয়ে যা বলার কালকে বলে দিয়েছে, তো যেটা গতকালের কথা সেটা আবার কুয়ো থেকে খনন করে আজকে নিয়ে এসে আমরা ত্রিকাল চেতনাকে ধ্বংস করছি। অতীত থেকে তৈরি হয় বর্তমান, বর্তমান থেকে তৈরি হয় ভবিষ্যৎ। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘোরে, এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে, এবং আমার মতে এটা মানে এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে, তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কীভাবে বিশ্বাসযোগ্য হয়, তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, নিজের রাজ্যে দুর্নীতির ক্ষেত্রে একাধিক বয়ান, এবং যখন কেন্দ্রীয় দুর্নীতি সামনে আসে তখন ব্রাত্য বসু বলেছেন আজকে যে মাথা কবে ধরা পড়বে। আর এই মুহূর্তে আমি প্রত্যেকের কাছে আসার আগে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। নিট দুর্নীতিতে বড় জোক, মাস্টারমাইন্ড বলুন বা মাথা বলুন, যে বড় জোক পাওয়া যাচ্ছে আমার, আমি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে বলবো আমার টিমকে, যে বড় জোক পাওয়া যাচ্ছে তা হলো তেজস্বী যাদবের। নিট দুর্নীতিতে বড় জোক তেজস্বী যাদবের, তেজস্বী যাদবের আত্মসহায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মূল অভিযুক্তের জন্য গেস্ট হাউস বুক করা হয়, তেজস্বী যাদবের আত্মসহায়ক গেস্ট হাউস বুক করেন। স্বীকারোক্তি কার? স্বীকারোক্তি হচ্ছে ধৃত অনুরাগ যাদবের।
এর আগেই পাটনা কানেকশন খুব কড়াভাবে একদম পাটনা কানেকশন খুব স্ট্রংলি সামনে চলে এসেছিল যে কিভাবে NEET অর্থাৎ নিট দুর্নীতির ক্ষেত্রে পাটনার যোগাযোগ বিহারের যোগাযোগ বিহার থেকে যে এক শ্রেণী পরীক্ষা মাফিয়া বলা যেতে পারে যারা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং আরও যে তথ্য আসছে প্রতি ক্যান্ডিডেট প্রতি 30 থেকে 32 লাখ টাকা ছিল রেট 30 থেকে 32 লাখ টাকা যার বিনিময়ে প্রশ্নপত্র তাদের কাছে তুলে দেওয়া হয় নাম্বার যে কারণে 700 পর্যন্ত মানে 700 ওপর পর্যন্ত নাম্বার বেড়ে যায় এমনিও যারা যেখানে কোথাও 600 ক্রস করাটাই অসম্ভব ছিল এবছর সেখানে এত ছেলে মেয়ে 700 ওপর নাম্বার পেয়ে তারা পাশ করে যায় বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা কি বলছেন এ বিষয়ে একবার শোনাব एक मई को तेजस्वी यादव के आप सचिव प्रीतम कुमार के मोबाइल नंबर 7488061813 से रात्रि 9:07 में पथ निर्माण विभाग में कार्यरत प्रदीप कुमार के मोबाइल नंबर 94304499924 पर NHI गेस्ट हाउस में सिकंदर कुमार जादवेंदु के लिए कमरे की बुकिंग कराने के लिए फोन आया था। मांग करेंगे कि जो ऐसे लोग हैं इसकी पूरी तहकीकात हो। হিন্দিতে বক্তব্য রাখছিলেন তিনি যে ধৃত যে যাকে ধৃত এই গোটা কাণ্ডে ধৃত মূল যে অভিযুক্ত তিনি জানিয়েছেন সরাসরি তার তিনি তেজস্বী যাদবের আত্মসহায়ক তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তার বুক করা গেস্ট হাউসেই ছিলেন। আমি সরাসরি আসবো অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবু, একই জিনিস যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এত পার্থক্য কী করে হয়, এক রোগের আলাদা দাওয়াই কী করে হয়, রাজ্যের ক্ষেত্রে আপনারা কোনো সময় মানতে চান না। আমরা মানতে চাই বা না চাই নয়, আমরা চাই তদন্তটা ঠিক হোক, সে রাজ্য হোক কি কেন্দ্র হোক, না আমরা সবসময় তাই বলেছি। আমরা আপনি চালান, আপনার আর্কাইভে দেখুন, আমরা তাই বলেছি। আমার আর্কাইভে হাজার একটা বাইট আছে যেখানে বলা হয়েছে কোথাও কিছু হয়নি। না না, আমি আপনাকে বলছি, আমরা চাই কোনো দুর্নীতি হয়নি, কোনো চুরি হয়নি, সবটা সাজানো ঘটনা বলি। আমরা ইচ্ছাকৃতভাবে নাকি ন্যাশনাল এজেন্সি নাকি লেলিয়ে দেওয়া হয়েছে, এই ভাষাও শুনতে পাওয়া যাচ্ছে। আমি বলছি আপনাকে, আমরা বলি শেখ শাহজাহান থেকে পার্থ চট্টোপাধ্যায়, আমরা শেখ শাহজাহানে চলে গেলাম, আমরা বলি একই বিষয়, শেখ শাহজাহান থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলী, আমরা কি বলেছি, না শোনা না, বলা হয়েছে ভুল করছে যে কোথাও কোনো চুরি দুর্নীতি হয়নি, আমরা বলেছি সিবিআই তদন্ত করুক, নিরপেক্ষতা বজায় সবসময়, আপনার আর্কাইভে চালান, শুনুন না একটা কথা, আমরা সবসময় বলেছি একটা কথা বলি, নিরপেক্ষতা বজায় রাখুন, কারুর অঙ্গুলি ধরে যেন না চলে। আমি অঙ্কের ছাত্রী, অঙ্কের বিষয় ধরে নিলাম ওই যে এক্স ধরে নিলাম, আমরা এক্স ধরে অঙ্ক করতাম, ধরে নিলাম সিবিআই নিরপেক্ষতা রাখেনি, আমরা চাই চাই জানি ক্ষেত্রে, আমরা দেখেছি সিবিআই তৎপরতা কোন সময় বেড়ে গেছে, আবার কোন সময় ঠান্ডা হয়ে গেছে। নেট পরীক্ষার ক্ষেত্রে এখানে প্রতীপ বাবু রয়েছেন, ওনার কাছে আসবো। নেট পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠলো, মেল মারফত শিক্ষামন্ত্রকে গেল সেই অভিযোগ, 24 ঘন্টা পার হলো না, শিক্ষামন্ত্রকের তরফ থেকে পরীক্ষা বাতিল করা হলো, এটা পরের বিষয়, পরীক্ষা বাতিল ঠিক ডিসিশন না ভুল ডিসিশন পরের বিষয়। আমার প্রশ্ন, 24 ঘন্টা যায়নি, শিক্ষামন্ত্রী বললো পরীক্ষা বাতিল, আমাকে শেষ করতে দিন, 24 ঘন্টা যায়নি, শিক্ষামন্ত্রক বলছে পরীক্ষা বাতিল, সিবিআই তদন্ত হোক, অবিলম্বে আগে জানা হোক যে কিসের ভিত্তিতে এই অভিযোগগুলো উঠছে। রাজ্যে 2015, 2016, 2017, 2018 সাল থেকে একের পর এক নিয়োগ দুর্নীতি হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে যতক্ষণ না পর্যন্ত কেসগুলো কোর্টে গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত বিচারপতি নির্দেশ দিয়েছেন যে সিবিআই তদন্তের, তার আগে পর্যন্ত রাজ্যের পুলিশ, রাজ্যের CID কতজন চাকরি চোরকে ধরতে পেরেছে? রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে কতবার পর্ষদকে বা SSC কে ডেকে পাঠিয়েছেন, তলব করেছেন, কতবার হয়েছে বলুন। এবার বলি, গত যে পরীক্ষাটা হয়েছিল নেটের, NET NEET যে পরীক্ষাটা হয়েছিল, তার আপনি বলছেন 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে বলে তদন্ত চাইছে। আচ্ছা বলুন তো, ডাক্তারি ক্ষেত্রে, দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, ডাক্তারি ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে হলো না কেন?
আপনার যদি ওই কথাটাই হয়ে থাকে আপনি গন্ডগোল করছেন, ছাড়ুন না ভুলে যাবেন না, যে বিষয় নিয়ে আমি আপনাকে প্রশ্ন করলাম সেটা নেট, যেখানে এখনো পর্যন্ত কিছু প্রমাণ হয়নি, শুধুমাত্র কয়েকটা মেল এসেছে। মেল আপনি দু মিনিট একটুখানি শান্ত হয়ে একটু জল খান, আপনার গুলিয়ে গেছে। আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনার কাছে আসবো, কথা দিলাম। এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুদ্ধকালীন তৎপরতা তলব করা হয় তার ডিজিকে তলব করা হয় আজকে, এবং দুপুর দুটোয় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রকে, এবং সেই দুপুর দুটো থেকে তাকে জেরা করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, সেই সেশন শেষে এই মুহূর্তে সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা জানতে পারছি আমরা। আমি আমার টিমকেও বলবো এটা নেট পরীক্ষার ক্ষেত্রে এটাকে সঠিকভাবে একটুখানি রিচেক করে নিতে। নেট পরীক্ষার ক্ষেত্রে এনটিএ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ভাবনা চিন্তা করা হচ্ছে। আমি আসবো আমার দুই অধ্যাপকের কাছে, পার্থপ্রতিমবাবু এবং প্রতীকবাবু। পার্থবাবু কী বলবেন? না, আমি প্রথমত বলতে চাই যে আমাদের দেশের এত বড় একটা পরীক্ষা, মানে ওই এক দেশ এক পরীক্ষা এই নীতি চালু হওয়ার পর সম্ভবত এত বড় বিপর্যয় কখনো হয়নি। 24 লক্ষ পড়ুয়া নিট মানে ডাক্তারির পরীক্ষা দিয়েছিলেন এবং 9 লক্ষ পড়ুয়া নেট গত পরশুদিন যেটা হয় সেটা দিয়েছিলেন। ফলে যেভাবে 18 তারিখ পরীক্ষা হয়ে যাওয়ার পর 19 তারিখ সেই পরীক্ষা বাতিল হিসেবে ঘোষিত হয়েছে, নিশ্চয়ই সরকার তার মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র পেয়েছেন, স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করেছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কতগুলো অবজারভেশনের উপর দাঁড়িয়ে। কিন্তু মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে একটা দেশ জুড়ে পরীক্ষা নেওয়া যখন হচ্ছে তখন তার প্রস্তুতি সেটা কোন জায়গায় আছে সেটা ইনফ্যাক্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যে 24 ঘন্টার মধ্যে 18 তারিখে নেওয়া পরীক্ষা 19 তারিখ বাতিল করায়। আপনি একইভাবে, আমি এটা মনে করছি, সরকার যদি করে সেটা সদর্থক পদক্ষেপ হবে যে এনটিএ এই ব্যবস্থা, এটা একটি স্বশাসিত ব্যবস্থা, দে হ্যাভ ফেইল্ড মিজারেবলি টু ডিসচার্জ দেয়ার রেসপন্সিবিলিটি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ফলে এবং এই অস্বীকার করাটাই ওরা প্রথম দিন থেকে করছিলেন নিটের ক্ষেত্রে। স্বর্ণালী, আমি বলছি যে যদি ওরা গুরুত্ব দিয়ে অনুধাবন করতেন যে নেটের মতো নিটের ডাইমেনশনটা কোন জায়গায় গেছে, নিটে হচ্ছে বহু আগে থেকেই, ওই আপনি কিছুদিন আগে শো করছিলেন রেমাল ঘূর্ণিঝড়, তার যেরকম পূর্বাভাস আপনারা পেয়েছিলেন, টেলিকাস্ট করেছিলেন, আমি বলবো ডাক্তারির যে পরীক্ষা ছিল নিট NEET, সেখানেও কিন্তু এই ধরনের দুর্নীতির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল, এবং সেটা হচ্ছে সংবাদ মাধ্যম দেশের নামী দামি তারা হচ্ছে প্রকাশ করছিল, তারপরেও তারা সতর্ক হয়নি, অর্থাৎ অল ইজ ওয়েল ঢঙে কাজ করছিল। এবং তারপরেও আমি বলছি যে যে জায়গাটা আরও মারাত্মক, সুপ্রিম কোর্ট অব্দি বল যদি না যেত তাহলে জল অন্য খাতে বইত। আমি এক বিষয়টা হচ্ছে যে নিটের গণ্ডগোলের পর আমি সারপ্রাইজড যে আমি বললাম সরকারকে আবার ভেবে দেখতে বলবো যে এই যে এনটিএর চেয়ারপারসন তাকে দিয়ে ডাক্তারি পরীক্ষার এই বেনিয়ম, আপনি যদি বলেন কেলেঙ্কারি, আপনি যদি বলেন দুর্নীতি, হোয়াট এভার, ফলে সেটা তদন্ত করতে দিয়েছেন। আমি একটা সিমিলি দিচ্ছি রাজ্যবাসীর সুবিধার জন্য, যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হচ্ছে মানিক ভট্টাচার্য, আপনি যদি SSC দুর্নীতির
তদন্তের ভার মানিক ভট্টাচার্যের উপর দিতেন তাহলে যে কাণ্ডটা হয় এই প্রদীপ কুমারের উপর যদি আপনি নিট তদন্তের ভার দেন অ্যাকচুয়ালি তাই হয় এবং আমি আপনাকে একটু বিরত করছি আমি প্রত্যেকের কাছে আসছি তবে এই মুহূর্তে খুব আর্জেন্ট একটি সাংবাদিক বৈঠক দেখেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আমি একটুখানি সে দেখে নিচ্ছি ओर से हम लोग लगातार संपर्क में हैं और पटना से हमारे पास कुछ जानकारी भी आ रही है। आज भी कुछ चर्चा हुई है, उसकी डिटेल रिपोर्ट पटना पुलिस उस घटना की तह तक जा रही, अंत तक जा रही है, उनके पास भी कुछ जानकारी आई है, ये सब आपके सामने भी है और डिटेल रिपोर्ट जल्दी ही वो भारत सरकार को भेजेंगे। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। इस पूरे प्रकरण में सर्वोच्च प्राथमिकता विद्यार्थियों के भविष्य को दी जाएगी। मैं आपको यह भी सूचित करना चाहूंगा सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है जो इस बार प्रकरण में एनटीए के संबंध में, मैंने पहले भी कहा है, एनटीए के संबंध में कई विषय सामने लाए हैं। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, एग्जामिनेशन प्रोसेस, ट्रांसपेरेंसी और डाटा सिक्योरिटी प्रोटोकॉल को और इम्प्रूव करने के लिए उस उच्च स्तरीय कमिटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। हम जीरो एरर की परीक्षा के लिए प्रतिबद्ध है। हमारी सरकार ने 2024 में पहली बार पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मींस एक्ट को भी लाया है। विद्यार्थी हमारे देश की भविष्य है। मैं सभी से अनुरोध करता हूं इस संवेदनशील इशू पे किसी भी तरह की अफवाह फैलाने का कोशिश ना किया जाए या सारे चीजों को राजनीतिक दृष्टि से देखा ना जाए। मित्रों, फिर अंत में मैं आपकी सहयोग चाहता हूं। देश के लाखों विद्यार्थियों की जो ग्रामीण गरीब मेधावी विद्यार्थी नीट की परीक्षा में अच्छे नंबर के साथ अच्छे रैंक में खड़े हैं, आइसोलेटेड घटना के लिए उनकी कैरियर को होस्टेज में ना रखा जाए। मैं फिर आश्वस्त करता हूं सरकार किसी भी गुनहगार को किसी भी सुधार के लिए हम तैयार है, किसी भी गुनहगार को हम छोड़ेंगे नहीं। कड़ी से कड़ी कार्रवाई होगी, कार्रवाई के लिए सारे पुख्ता प्रमाण तथ्य एक लीगल एंड लॉजिकल एंड की एक वरीयता रहती है, आवश्यकता रहती है। इस पे सरकार गंभीरता से सारा विषयों को लिया है। मैं आप सभी का सहयोग कामना करता हूं। थैंक यू सर। हम कुछ क्वेश्चंस लेंगे, यहाँ लेफ्ट से शुरू करते हैं। नंबर 10 आप। केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বললেন যে যেই এই দুর্নীতির নেপথ্যে জারি
কোনো রকম যোগসূত্র পাওয়া যাবে, যারাই আসল অপরাধী, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কোনো কিছু না দেখে তাদের বিরুদ্ধে করি সে করি অর্থাৎ কড়া থেকে কড়া পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে। পার্থদা, আপনি যেটা বলছিলেন, আমি যেটা বলছিলাম ঠিক সেই জিনিসটা, এই এই ভাষায় বক্তব্য আমরা কি রাজ্যের ক্ষেত্রে শুনতে পেয়েছি? তুলনার জায়গায় নেই। কিন্তু আমি বলছি, যদি দুর্নীতি দুর্নীতি, তো চুরিটা তো চুরি একদম, এর বিরুদ্ধে যেই মাথা হোক, আমার দলের লোক হোক, অন্য দলের লোক হোক, যেখানকার লোক হোক, যারাই হোক, যদি সিস্টেমের মধ্যে কেউ থাকে, সিস্টেমের বাইরে কেউ থাকে, যদি ধরনের ঘটনা একটাও ঘটে কোনো এক বছরেও হয়, তাহলে তো সঙ্গে সঙ্গে টনক নড়া উচিত সরকারের, সেটা অন্য রাজ্যের হোক, এ রাজ্যের হোক, কেন্দ্রের হোক, যারই হোক, সেটা আমি অপেক্ষা করে থাকবো 4 বছর 5 বছর, আর তারপর বলবো কোনো কিছু হয়নি? না, নিশ্চয়ই। আমি বলছি যে স্বর্ণালী বাঙালি হিসাবে তো এটা আমরা সবাই মনে করি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ফলে আমাদের যা গত 6 বছরের অভিজ্ঞতা আছে তাতে বহু জিনিস কিন্তু আমাদের কমন অভিজ্ঞতার সাথে মিলছে। যেমন ধরুন, আমি আপনাকে বলছি যে মেধা তালিকায় আমাদের রাজ্যে হচ্ছে যে শিক্ষক নিয়োগে আপোষ, সাদা খাতা জমা দিয়ে নম্বর পাওয়া, ওএমআর শিট ট্যাম্পারিং করা, প্রশ্ন ফাঁস হওয়া, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের নিটের ক্ষেত্র সামনে এসছে। আমি বলছি যে আমি মন্ত্রীমশাইকে, আমি মন্ত্রীমশাইয়ের প্রতি ভরসা রাখেই বলতে চাইছি যে এনটিএ যে অযোগ্য সেটা অনেক 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 মূল্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে। কারণ হচ্ছে যে উনি বললেন যে জিরো এরার এক্সামিনেশনের কথা, আমরাও বিশ্বাস করতে চাই যে জিরো এরার এক্সাম হোক, কিন্তু এরার তখন বলে যে যখন স্বর্ণালী দুধে জল মিশিয়ে দোয়ালা বিক্রি করে তখন হচ্ছে সেটা এরার, আর জলে দুধ মিশিয়ে যদি সেটাকে দুধ বলে বিক্রি করা হয় তাহলে তখন কিন্তু সেটা দুর্নীতি। ফলে এখন এই নিট বা নেট এক্ষেত্রগুলোতে কোনটা ঘটেছে এটা স্বচ্ছ তদন্ত না হলে বোঝা খুব মুশকিল। আমি এই কারণেই বলেছিলাম যে স্বচ্ছ তদন্তের ক্ষেত্রে আবার বলছি, যারা অভিযুক্ত তাদেরকে দিয়ে তদন্ত যেন করানো না হয়, যেমনটা হচ্ছিল কিছুদিন আগে, আজকের শিক্ষামন্ত্রীর বক্তব্য অন্তত পক্ষে তাতে খানিকটা ভিন্ন সুর এসছে। আমি এই কারণের জন্য বলছি যে যতগুলো ঘটনা আনার্থ হয়েছে এখনও পর্যন্ত, তাতে এমনকি এনটিএর কর্তারা ইনভলভ। গোধরা, আপনি জানেন গুজরাটের সেই শহর যেখানে এনটিএর কর্তা ব্যক্তিরা হচ্ছে এই স্ক্যামটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, বিহার আপনারা দেখালেন একটু আগে, সেখানে হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসছে। সেন্টার, আমি বলছি হরিয়ানার একটা সেন্টারে গোটা দেশের 16খানা রাজ্যের ছেলেমেয়েরা পড়ুয়ারা কী কারণে অ্যাপ্লাই করেছিল, আমি বললাম এটা আতসকাচ্ছে তলায় আসা উচিত। কেন বলুন তো, মুড়ি মুড়কির মতো গ্রেস দেওয়া হয়েছিল কোয়েশ্চেন নাম্বার দেরিতে, কোয়েশ্চেন পেপার দেরিতে পৌঁছাচ্ছে বলে, ফলে যে এই এতগুলো প্রশ্ন যেগুলো সিরিয়াস প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটা এনটিএ দেখার কথা ছিল, তারা সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, তারা এরাজ্যের মতো করে লঘু ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে চালাতে চেয়েছিল, ফলে আজকের ঘটনাটা যে লঘু নয় অন্তত দেশের স্বার্থে তারা বুঝতে পারছেন, এবং সেটা সেদিকেই এগোক। এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, স্বর্ণালী আমি যেটা বলে শেষ করব যে এই যে মেডিকেল শিক্ষা বা নেট আমাদের উচ্চশিক্ষা, এক্ষেত্রে আমি বলছি সরকার পোষিত শিক্ষা ব্যবস্থা যদি সরকারি, আমি বলবো যে দপ্তর, তারা হচ্ছে এই 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 কী বলবো দুর্নীতিগুলোর সাথে যুক্ত হয়ে পড়ে, ফলে আজকের এনটিএ যেমন হয়েছে, আমাদের রাজ্যে হয়েছিল এসএসসি, ফলে সেখানে দাঁড়িয়ে গোটা সরকার পোষিত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সবটাই ধসে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে এটা একটা অ্যালার্ম দিচ্ছে, এটা আমাদের কাছে একটা অ্যালার্মিং বেল, এখান থেকে যেন সরকার সচেতন হন। এই জায়গাটা অন্তত পক্ষে আমি আশা করব যে দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে সরকার অ্যাক্ট করেন, নির্বাচিত গভর্নমেন্টের যেভাবে অ্যাক্ট করা উচিত। আমি প্রতিবাবুর কাছে, প্রতিবাবু আপনার কি মনে হচ্ছে যে কোথাও অন্তত এখন কি মনে হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ অনভিপ্রেত মানে অনাকাঙ্ক্ষিত মানে মানে মানা যায় না পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত? আমি জানি না ঠিক না ভুল, এতজন ছাত্রছাত্রী তাদের পরীক্ষা বাতিল হয়ে গেল, 24 ঘন্টার মধ্যে তারা জানতে পারছেন পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা দিতে হবে, অনেকে দাবি করছে নিটটাকে তাহলে বাতিল করা হোক, এত লাখ ছাত্রছাত্রী, কিন্তু সেটাকে যে অ্যাড্রেস করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কোথাও কি অধ্যাপক হিসেবে আশার আলো দেখছেন যে অন্তত এ রাজ্যের মতো দুর্নীতির পর দুর্নীতির এক একটা করে বছর আলোকবর্ষ ঘুরে যাবে না, অন্তত এক্ষেত্রে আটকানো সম্ভব, বিচার সম্ভব? দেখুন, একটু আগেই আপনাদের এখানে কথা হচ্ছিল যে একটুখানি এটা অ্যালার্মিং একটা সিচুয়েশান এবং সরকার যাতে জেগে ওঠে। আমার মনে হয় নিট এক্সামের NEET যেটা মেডিকেলের, তার থেকে কিন্তু সরকার শিক্ষা নিয়ে এটা আদালতে যাওয়ার আগেই নেট এক্সামে কিছু দুর্নীতির বা কোনো অসুবিধাজনক ঘটনার আভাস পেয়েই তারা এটাকে থেকে এটা ক্যান্সেল করেছে। তো এইটা একটা কিন্তু তার কারণ, দেখুন একটা সরকার, সদ্য নির্বাচিত সরকার, তারা এই ধরনের একটা সর্বভারতীয় পরীক্ষায় কিছু অসুবিধাজনক ঘটনা ঘটেছে এটা নিজেরাই সর্বসমক্ষে নিয়ে এসে এটা ক্যান্সেল করাটা কিন্তু একটা সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, তো ফলে সেটা তারা করে দেখিয়েছে। কিন্তু দুটো জিনিস আমি বলতে চাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যে আগে ভারতবর্ষে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টাকা পয়সা আপনারা কষ্ট করে জোগাড় করে কাউকে দিলেও পরে কিন্তু সেটা এখানে ফাঁস হয়ে যাচ্ছে, এবং ফলে আপনারা দয়া করে
ক্যান্ডিডেট যারা যারা অভিভাবক তারা এই ধরনের টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করুন। তার কারণ সরকার আসবে যাবে, রাজনৈতিক দল বদল হবে, সামাজিক এই চক্রগুলো, এই ক্রিমিনাল চক্রগুলো যদি বন্ধ হতে তখনই হবে যখন আপনারা এই টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করবেন, মনোযোগ সহকারে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার চেষ্টা করবেন, এটা এক। সেকেন্ড হচ্ছে যে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে যে 24 ঘন্টায় পরীক্ষা বাতিল হয়েছে তাতে কিন্তু তারা মানে ইমোশনালি তারা ভেঙে পড়েছে, যে তারা তাদের সঙ্গে তো এটা একটা স্বপ্ন জড়িত। ফলে আমার মনে হয় যত দ্রুত সম্ভব নেক্সট পরীক্ষাটার ডেট অ্যানাউন্স করা উচিত এবং কীভাবে সেটা হবে সেটাও কিন্তু বলে দেওয়া উচিত, যে ওয়েমারশিটে হবে না কম্পিউটারে যেমন হচ্ছিলো সেরকম হবে নেট এক্সাম বা নিট এক্সামেরও পরবর্তী ধাপগুলো কী হবে। এইগুলো গেল হচ্ছে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে। টেকনিক পলিটিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যে এ রাজ্যে একটু আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি বলছিলেন যে চেষ্টা করা হচ্ছে, তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে একটা দুর্নীতি যখন খবরের সামনে এসেছে তখন স্বতঃপ্রণোদিতভাবে অন্য দুর্নীতিগুলোর আভাস কেন সরকারের কাছে থাকবে না, বা আপনি যেটা বললেন তারা নিজেদের থেকে সুমতো কেন এগিয়ে আসবে না কোনো তদন্তের ক্ষেত্রে। ফলে এইখান থেকে কিন্তু আমার মনে হয় যে কেন্দ্র সরকার আজকে একটা পথ দেখাচ্ছে যে তারা স্বীকার করে নিচ্ছে যে তারা গাফিলতি হয়েছে, যে সংস্থা গাফিলতি করেছে তাদেরকে তারা ডেকে পাঠাচ্ছে, হয়তো তাদের থেকে এই ক্ষমতা ছিনিয়েও নেওয়া হবে। কিন্তু অর্থাৎ রোবাস্ট গভর্নমেন্ট পদক্ষেপ, সেটা স্টেট হোক সেন্টার হোক, সেটা কিন্তু করতে হবে। যে দুর্নীতি হয়ে গেছে এটা কবে আদালতে আমার আমলে হয়েছে বলে আমি সাফাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগলাম, আমার নেতা মন্ত্রীরা সব স্বচ্ছ উঠে পড়ে লাগলাম কেন, ওয়াই? আর খুব সিগনিফিকেন্ট, আমি একবার ফিরদৌসের কাছে আসবো, শঙ্কুদেব হাত তুলছেন, অনিন্দ্যবাবু হাত তুলছেন, ফিরদৌস আমার খুব সিগনিফিকেন্ট লাগলো একটা কথা। আমার মনে হয় যে সাধারণ মানুষের বোধহয় এইটুকু বোঝার সময় এসেছে, বিশেষত অভিভাবক অভিভাবিকাদের, বাড়ির লোকজনেদের, টাকার বিনিময়ে আমি আমার ছেলেটা মেয়েটার চাকরি করে দিলাম, টাকার বিনিময়ে আমার কাছে লাখ টাকা আছে, আমার কাছে 1 কোটি টাকা আছে বলে আমি টাকার বিনিময়ে প্রশ্নপত্র এনে আমার ছেলে বা মেয়ের হাতে দিলাম, বললাম তোকে পড়াশোনা করতে হবে না বাবা, আমার কাছে টাকা আছে, আমি 30 লাখ 40 লাখ খরচ করে নিয়ে এনে দিলাম, তার মেয়াদ কতটা, তার ভ্যালিডিটি কতটা, তার এক্সপায়ারি ডেট কোথায়, এটা তো বুঝতে পারছি আমরা। এই রাজ্যের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, থ্রেশহোল্ড আমার বলে চৌকাটে দাঁড়িয়ে আছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, যারা চাইলে হয়তো নিজের যোগ্যতা চাকরি পেতে পারতেন, টাকার বিনিময়ে চাকরি পেয়ে আজকে তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে কোনো সময় তাদের চাকরিটা চলে যাবে। অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, লজ্জা স্কুলে আসতে পারছেন না, ন্যাশনালেও দেখুন টাকার বিনিময়ে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আজকে এত বড় স্ক্যাম, বাড়ির লোকজনেরই বা কি, তারাই বা কী করে প্রশ্রয় দিচ্ছেন এগুলো, এটা কি যা হোক তা হোক জিনিস, কোনো 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 গেম, কোনো খাবার, কোনো মেকআপ আইটেম যে টাকা দিয়ে কিনে দিলাম ছেলে মেয়ের হাতে, এগুলো আর কবে বুঝবেন তারা? ফিরদৌস দেখুন, আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা সামাজিক অবক্ষয় নিশ্চিতভাবে। দেখুন এমনি এমনি তো আর এই যারা ধরুন বেনিফিশিয়ারি টাকা পেয়ে তারা তো এমনি এমনি টাকা পায়নি, নিশ্চিতভাবে কেউ দিয়েছেন এবং সেই দেওয়ার ফলে তারা বেনিফিটেড হয়েছেন এবং তারা ভাবছেন যে যেন তেন প্রকারেন একটা ওই ডাক্তারি সিট বা একটা চাকরি, শিক্ষকতার চাকরি পেলে সেটা বোধহয় সারা জীবন থেকে যাবে। আমি তাদের জ্ঞাতার্থে জানাই যদি যে কোনো অবস্থায় যদি ধরা পড়ে যান যে ওই চাকরিটা নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পরে নিশ্চিতভাবেই যাবে। অতএব আপনারা কেউ নিশ্চিতভাবে চাইবো এই ধরনের ফান্দে পা দেবেন না। দ্বিতীয় আর একটা কথা বলি, কিছুক্ষণ আগে পার্থবাবু বলছিলেন, পার্থবাবু একটু সামান্য ভুল বলেছিলেন, সেটা হচ্ছে মানিক ভট্টাচার্য SST-র নয়, মানিক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই মানিক ভট্টাচার্যকে তিনি প্রেসিডেন্ট থাকলেন, প্রেসিডেন্ট থাকার পর তিনি তার দক্ষতা দেখালেন, ভালো পয়সা কালেক্ট করতে পারে, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে MLA টিকিট দিল, MLA টিকিট পাওয়ার পরে তিনি MLA হিসেবে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আবার সম্পদে বহাল হলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ২০১৬ সালে রাজ্য সরকার দেখলো এত মানিক ভট্টাচার্য দারুণ কালেকশন করছে, অতএব এটা সেন্ট্রালাইজ কালেকশন এজেন্সি তৈরি করো, সেন্ট্রালাইজ সমস্ত পরীক্ষা শুরু হলো 2016 সাল থেকে, দারুণ ভাবে কালেকশন করলেন। এবং এই যে দেখছেন আজকে নিটের পরীক্ষা বাতিল হয়েছে, আমি নিশ্চিতভাবে বলবো ছাত্র ছেলেমেয়েরা যারা এই নেটে অ্যাপিয়ার করেছিলেন তাদের মন অনেকটা ভেঙে যাবে। আমি অনেকে ফোনও করেছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে,
যেখানে একটি সরকারের কাছে বিভিন্ন ধরনের ইনপুটস থাকে এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে যদি সেটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়, এটা সত্যি সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। উল্টো দিকে আমার রাজ্যে কি ঘটেছে, আমার রাজ্যে এই যে ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে গত লোকসভা ভোটের আগে, তারা যখন গান আমি শুধু ধর্মেন্দ্র প্রধানজির অফিসিয়াল প্রেস কনফারেন্স কন্টিনিউ করছিলাম ফোনে, আমি দুটো কমিউনিকেশন ওনার প্রেস কনফারেন্স থেকে কোট করতে চাই। পার্থদা একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে উনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে একটা বিশিষ্ট মানুষদের নিয়ে কমিটি ইমিডিয়েটলি ফরমেশন করা হবে এবং তাদের গাইডলাইন এবং ওপিনিয়ন নেওয়া হবে যাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ইনফরমেশন করা যায় এবং এই বিষয়গুলি থেকে পুরো বিষয়টা দূরে রাখা যায়। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট উনি এই প্রেস কনফারেন্সে বলেছেন যে অপোজিশনের কাছে অন্তত তিনি এক্সপেক্ট করেন যে দেশের কোয়ালিটি আর ইন্টিগ্রিটির প্রশ্নে অন্তত সমস্ত বিষয়কে পলিটিক্সে গ্র্যাব করা উচিত না বা পলিটিক্স টেনে আনা উচিত না। এবং তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্টলি ফর দ্য স্টুডেন্ট তিনি বলেছেন ভেরি শর্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট এবং তার এডুকেশন মিনিস্ট্রি এই দুটো পরীক্ষা যেটা বাতিল হয়েছে তার ডেট অ্যানাউন্স করে দেবে। সময় একদম শেষ, কিছু বলছেন আপনি? ধর্মেন্দ্র প্রধান যে কথাটা বলেছেন যে অপোজিশনের কথা আপনি ঝাড়ুন না, আপনি এখন জেলে চলে গেছেন, অপোজিশনের কথা বলছেন, পলিটিক্সটা কম করুন, এখন ভাবে পড়ে গেল আপনার জোর জোর সঙ্গে রাজ্য সরকার অনেক আগে সেই ফাঁদে পড়েছিল, অনেক আগে বোঝা উচিত ছিল। সময় একদম শেষ, যেটা লাস্ট ব্রেকিং নিউজ নিয়ে আমি শো শেষ করছি, ডার্ক ওয়েবে নাকি ফাঁস হয়েছে নেট পরীক্ষার প্রশ্নপত্র। আমি সকাল থেকে বলছিলাম যে কি কারণে পরীক্ষা বাতিল হয়েছে সেটা স্পষ্ট নয়, এমন কোন কারণ ছিল যে কারণের জন্য 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে নেওয়া হয়েছিল যে পরীক্ষা বাতিল, যেটা নিজের ক্ষেত্রে বাতিল করা হয়নি তবু সময় দেওয়া হয়েছিল, এক্ষেত্রে রাতারাতি বাতিল করা হয়। এখন জানতে পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে নেট পরীক্ষার প্রশ্নপত্র, খুবই অ্যালার্মিং আমার মনে হয়। সত্যি সত্যি কি করে কারের নেপথ্যে রয়েছে আসল মাথাদের খুঁজে বার করা অত্যন্ত জরুরি। সময় শেষ, ডিবেট এখানেই শেষ করছি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।